হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আমাদের ফিশ কেয়ার চ্যানেলেতে। আজকে আপনাদেরকে একটা মোস্ট কমন অ্যান্ড ডেঞ্জারাস ডিজিজের ব্যাপারে বলবো। এটা একটি ব্যাকটেরিয়াল অ্যাটাক, আর এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটি মাসের মধ্যে যদি হয়, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকশন নিতে হবে, নাহলে কিন্তু টোটাল আপনার ফিশ ট্যাঙ্কটাকে পুরো করাপ্ট করে দেবে, একদম সমস্ত মাছ অ্যাট্যাক্ট হয়ে যাবে। খুব কুইকলি ব্যবস্থা নেবেন, যে যে রোগটার ব্যাপারে আমি বলছি। এখন যারা অ্যাকোরিয়াম আছে যাদের বাড়িতে, যারা আড়েস করেন, বায়োফল করেন, যে কোনো ধরনের মাছ নিয়ে কাজ করেন যারা, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি জেনে রাখা ভীষণ দরকারি। দেখুন, আমি একটি অ্যান্টিবায়োটিকের ব্যাপারেতে আজকে বলছি। কোন রোগের অ্যান্টিবায়োটিক সেটা আপনাদেরকে আগে বলি। ধরুন, আপনার শীতকালেতেই জেনারেলি এগুলো কিন্তু বেশি অ্যাট্যাক্ট হয়। ধরুন, আপনার মাছেতে যদি দেখেন যে ঘায়ের মতো কিছু হচ্ছে, আলসার টাইপের কিছু হচ্ছে, অথবা আর কি ভীষণ ভয়ঙ্কর একটা রোগ মাছেদের হয়, সেটা হচ্ছে ফিন রট, মানে লেজ খসে যাওয়া মাছেদের। মাছেদের লেজের তে ঘা হয়ে লেজটা খসে যাওয়া, এই ধরনের যদি প্রবলেম আপনি দেখেন আপনার অ্যাকোরিয়ামে কোনো মাছের হয়েছে, বা কোনো ফিশ ট্যাঙ্কের মধ্যে আপনি খেয়াল করেছেন, আড়েস করছেন যারা, তাদের কথা বলছি, ফিশ ট্যাঙ্কের থেকে দেখে দেখেন যদি যে এরকম কোনো মাছের হয়েছে, যার ঘা হয়ে আছে অথবা লেজ খসে গেছে কোনো কোনো মাছের, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি মাছটিকে, আপনার কাছে যদি মেডিসিন না থাকে, আপনাকে তুলে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু অত্যন্ত দ্রুত টোটাল ফিশ ট্যাঙ্কটাকে কিন্তু উনি ওটা কভার করে ফেলবে, এই রোগটা টোটাল মাছের মধ্যে ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ধরুন পারছেন না, আপনার অনেক মাছ আছে যার মধ্যে ওটাকে আইডেন্টিফাই করতে পারছেন না বা তুলতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন। অ্যান্টিবায়োটিকটার ছবি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে এনরোফ্লক্সাসিন 10%, 20%, বিভিন্ন পার্সেন্টেজ হিসেবে পাওয়া যায় কিনতে। এটা এনরোফ্লক্সাসিন 10% অথবা 20% নিয়ে কিনে নেবেন। এটা যে কোনো ফিশ মেডিসিন শপে অবশ্যই আপনি পেয়ে যাবেন। সেই এন্ডোফ্লক্সেশন পাউডারটা যদি আপনি কিনেন, পাউডারটা আপনাকে আপনার খাবার কতটা খায়, ধরুন 1000 মাছের হিসেবে আমি আপনাকে বলছি, ধরুন এক আপনার ফিশ ট্যাঙ্কেতে পার ডে খাবার লাগে, যদি 100 গ্রাম খাবার লাগে, সেই হিসেবে আপনাকে খাবারের সাথে মেশাতে হবে 1 কেজি খাবারেতে 10 গ্রাম, তার মানে 100 গ্রাম খাবারেতে 1 গ্রাম। দিনে কতবার খেতে দিচ্ছেন সেটা আপনি দেখে নেবেন, কিন্তু একবারই কিন্তু অ্যান্টিবায়োটিকটা চার্জ করবেন, যে কোনো সময়ের একবারেতে। এরকম 6 দিন অথবা 7 দিন আপনি ওটা ইয়ে করুন, চার্জ করুন, আপনার 3 থেকে 4 দিনের মধ্যে টোটাল ডিজিজটাকে ও ক্লিয়ার করে দেবে। খুব তুরন্ত কাজ হয় এই মেডিসিনটাতে। আশা করছি আপনাদের কেউ যদি এই সমস্যার মধ্যে থাকেন, তার অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে উপকার হবে। আমরা চাই, আবারও বলছি, আমরা চাই আপনাদের কোনো সমস্যা যদি পড়েন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন। আসার একটা সামান্য প্রচেষ্টাই শুধু আমাদের, আর কিছু না। নেক্সট টাইম আমরা আমাদের আমাদের খুব ইচ্ছা আছে
নেক্সট টাইম আমরা যে ভিডিওটাকে আপলোড করব সেটা একদম ডাইরেক্ট মেডিসিন শপে গিয়ে ডক্টরের সাথে কথা বলে আপলোড করব। যে শীতকালেতে এখন ওয়েস্ট বেঙ্গল, আমি এটা ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল, শীতকালেতে বিভিন্ন সমস্যা হয় মাছেদের পন্ডের আর এসেতে, সেই ব্যাপারেতে ওনার সঙ্গে আমি কথা বলবো। একদম ডিরেক্ট মেডিসিন শপে মেডিসিন নিয়ে উনি কথা বলবেন। এই ভিডিও আমরা আপলোড করব খুব খুব কুইকলি, আশা করছি আপনাদের উপকার হবে ওটাতেও। আজকে শুধু এইটুকুই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি মাছেদের যেসব কমন রোগগুলো হয় সেগুলোর ব্যাপারেতে ভিডিও আপলোড করার জন্যই এই চ্যানেলটি খুলেছি আমি, যেটার জন্য আপনাকে ডাক্তার বা কোনো কারোর কাছে ছুটতে হবে না। আপনি এটা দেখে আপনি ওষুধ চার্জ করলেই আপনার কাজ হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। পরবর্তীতে আমরা আরও অনেক অনেক বিভিন্ন রোগের ব্যাপারটাতে ভিডিও আপলোড করব, আপনাদের আমাদের সহযোগিতা করা, আপনার পাশে থাকা আমাদের একান্ত কাম্য। ভালো থাকবেন।